জাহিদ হোসেন মিলন লিখেছেন, আমার বয়স প্রায় 30 বছর, আমি এখনও অবিবাহিত, কারণ আমি ঘাড় ও কোমর ব্যথার রুগী। আমার হাত পা খুবই দুর্বল, একটা হাত প্রায় অকেজো, অন্য হাত দিয়ে কোনো মতে চলতে পারি। এমত অবস্থা আমার বিয়ে করা উত্তম নাকি অনুত্তম? ভাই জাহেদ, আপনি বিবাহ করলে যদি আপনার স্ত্রীর সার্বিক যে ও হক আছে, তার যে অধিকার আছে, সেটা পূরণ করতে যদি আপনি ব্যর্থ হন, শারীরিকভাবে আপনি অক্ষম হন এবং আপনার তার হক স্বরূপ আদায় করতে না পারেন, তাহলে আপনার জন্য বিবাহ করা উচিত হবে না, বরং বিবাহ না করাই আপনার জন্য শরীয়তের নির্দেশনা। আর যদি আপনি তার হক আদায় করতে পারেন সার্বিকভাবে এবং আপনার এই অবস্থাকে মেনে কেউ আসে আপনার কাছে, তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহ করতে পারেন। কিন্তু আপনার ওজোর কারণে আপনি বিয়ে না করেন এবং আপনি গুণাগান না হন, কোনো অসুবিধা নেই। এরপরে রায়হান গাজী লিখেছেন, একজন মুসলিম কি পুজোর চাঁদা দিতে পারে? না ভাই, একজন মুসলিম পুজোর চাঁদা দিতে পারেন না। আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত যে পুজো একটি উপাসনা, এটা হিন্দু ধর্মের ভাই বোনরা করে থাকেন, তারা তাদের ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে করে থাকেন, সেটি একান্ত তাদের বিষয়। কিন্তু আমরা তাদের সেই পুজোতে সহযোগিতা করার মানে হলো আমি তার সে পুজোকে বিশ্বাস করছি। দেখুন, আপনি যদি জানেন যে কোনো কাজ অন্যায়, গুনাহের কাজ, পাপের কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে সে কাজে আপনি অর্থায়ন করাটার মানে হলো হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে আপনি মানেন না, তাহলে সেক্ষেত্রে তো ঈমান না থাকার মতো বিষয় চলে আসবে। অথবা আপনি সেখানে সহযোগিতা করা, সেখানে ফান্ডিং করা, এটা যদি আপনি আপনার অজ্ঞানতাবশতা করে থাকেন, তাহলে সেটিও এক ধরনের ত্রুটি। সর্বাবস্থায় আল্লাহ বলেছেন সূরা মাতা 3 নম্বর আয়াতে, বলা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। তারা তাদেরটা করুক, সে স্বাধীনতা আপনি দিলেন, সেটি আরেক বিষয়। কিন্তু তাদেরকে আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারেন না, এটা আমাদের চিন্তা এবং আদর্শগত দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয়। মুসলমানদের সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কিংবা উৎসবে অন্য ধর্মের মানুষদের সহায়তা আমি যতটুকু জানি কামনা করা হয় না, সাহায্য চাওয়া হয় না। সেক্ষেত্রে হিন্দু ভাই বোনদের ধর্মীয় উৎসব তা করুন এবং নির্বিঘ্নে করুন, তাদের বিষয়টি তারা তাদের রবের সাথে বোঝাপড়া করবেন। কিন্তু আমরা সেখানে যেমন বাধা দিব না, সেটাকে যেমন আমরা বাধাগ্রস্ত করব না, আপনার একইভাবে সেখানে আমরা আর্থিকভাবে ফান্ডিংও করতে পারি না। অনেক ব্যবসায়ীরা আপনার এ জাতীয় অনুষ্ঠান উপলক্ষে তোরণ নির্মাণ করে থাকেন এবং ফান্ডিং করে থাকেন, এগুলো আসলে গুনাহের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কারণ আপনি অন্যায় জানতে পেরেও সেটাতে আপনি ফান্ডিং করছেন, নিশ্চয়ই আপনার বিশ্বাসের দুর্বলতা আছে, আর না হলে আপনি অন্যায় করছেন, গুনাহ করছেন জেনেও। মোল্লা সালিম আপনি লিখেছেন, আমি একজন দুবাই প্রবাসী, আমাদের 6 সদস্যের বাসায় একজন হিন্দু, গত পরশু হিন্দু লোকটি দেয়ালে তাদের দেবতার ছবি টাঙিয়ে দিয়েছে। আমরা সবাই একই কোম্পানির কাজ করি, বাসাটিও কোম্পানির দেওয়া, আমাদের অবস্থা আমাদের করণীয় কি? ভাই সালিম, আপনি যে কোম্পানিতে কাজ করছেন, প্রথমত আপনার হিন্দু ভাইকে যদি বলেন যে ভাই তোমার দেবতার ছবিটা টাঙানোটা কি তোমার ধর্মের খুব বেশি গুরুত্বপূর্ণ নির্দেশ, যদি না হয় তাহলে সেটি আমার ধর্মের সাথে সাংঘর্ষিক, কোনো ছবি টাঙানোর নির্দেশনা আমার ধর্মে নাই, বরং সেটা নিষিদ্ধ রয়েছে আমার জন্য, রহমতের ফেরেশতা আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাছাড়া আরও নানা কারণে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অন্যায় কাজ। তো তোমার কাজ তুমি করছো সেটা একটি বিষয়, কিন্তু এটা টাঙ্গানো তো তোমার ধর্মেরও কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ না, তো এটা তুমি করো না। আপনি তাকে বোঝান সুন্দরভাবে, আর না হলে কর্তৃপক্ষের সহযোগিতা আপনি চান এবং তাদেরকে আপনি জানান যে আপনার অপরাগতার জায়গাটা। আর যদি তারা এতে কোনো কর্ণপাত না করে, আমল না করে, তাহলে আপনি সেই জায়গা ত্যাগ করার বা সেই চাকরি ত্যাগ করার চিন্তা আপনার করা উচিত। রাজীবুল লস্কর আপনি আইডি থেকে ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, পবিত্র কোরআন মাজিদের শুধু বাংলা অনুবাদের অডিও শোনা বা দেখে দেখে বাংলা পড়া যাবে কি? কোরআনে কারিমের বাংলা অনুবাদের অডিও আপনি, শুধু অনুবাদের অডিও আপনি শুনতে পারেন কোরআনে আল্লাহ কী বলেছে সেটি জানার জন্য, তো কোনো অসুবিধা নেই। আর দেখে দেখে শুধু অনুবাদ আপনি পড়তে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা কী বলেছেন সেটি জানার জন্য, সেটি বোঝার জন্য, এটাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ।